ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করবো হচ্ছে প্যান্থারের ট্রেলারে, যেটা একটু আগে বেরিয়ে গেছে। তো আমার ট্রেলারের অনেক কিছু পজিটিভ লেগেছে, সেরকম নেগেটিভও অনেক কিছু লেগেছে। হ্যাঁ, তো সেটা আমি পরিষ্কার পরিষ্কার বলবো, তাতে আপনাদের যদি ঝাল লাগে বা অন্য কিছু লাগে তো আমার কিছু করার নেই, সরি আগে থেকেই বলে দিচ্ছি। তো এই প্যান্থারের ট্রেলারের মধ্যে পজিটিভ জিনিস আমার লেগেছে হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লেগেছে, আমার সিনেমাটোগ্রাফি ভালো লেগেছে, কালার কারেকশান ভালো লেগেছে, এত কম সময়ের মধ্যে শ্যুট করে এত হাই প্রোডাকশান ভ্যালু দেওয়া হয়েছে, ফরেন লোকেশনে শ্যুটিং আছে, ইন্ডিয়াতেও শ্যুটিং আছে, সেই সব জিনিস ভালো লেগেছে, অ্যাকশনটা বেশ ভালো লেগেছে, জিতের লুকস ভালো লেগেছে, এই অবধি আমার এই সব জিনিসগুলো ভালো লেগেছে। মানে মোস্টলি টেকনিক্যাল পার্টস আমার ভালো লেগেছে, ট্রেলারটা যেভাবে এডিট করা হয়েছে সেটা ভালো লেগেছে, জিতের লুকস ভালো লেগেছে, যেসব অভিনেতাদেরকে কাস্ট করা হয়েছে, যেমন শাশ্বত চ্যাটার্জি, জিতকে আমরা একসাথে ফার্স্ট টাইম দেখতে পাবো, সেই জিনিসটা আমার ভালো লেগেছে। কিন্তু খারাপ কী কী লেগেছে, আপনারা চোখ থেকে পর্দাটা সরান এবং দেখুন খারাপটা কী আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রেলার থেকে যে শাশ্বত চ্যাটার্জি এবং জিতের যে রিলেশনশিপটা হবে দুটো এজেন্টের মধ্যে, একজন ফিল্ড এজেন্ট, একজন হচ্ছে কম্পিউটার হ্যাকার এক্সপার্ট, তাদের মধ্যে যে রিলেশনটা দেখানো হবে সেটা এক্স্যাক্টলি সেম টু সেম অ্যাজ বেবি। বেবিতে অক্ষয় কুমার এবং অনুপম খেরের যেরকম রিলেশনটা ছিল পুরো সেম, ওই ডায়লগটা দেখা যায় যে হি ইজ ভেরি ডেঞ্জারাস, ওর সাথে কাজ করবো না। আপনারা বেবি যদি দেখে থাকেন, আই থিঙ্ক বেবি প্রত্যেকে দেখেছে, বেবি যদি দেখে থাকেন সেখানেও এক্স্যাক্টলি সেম ছিল, অক্ষয় কুমারের মানে সাথে অনুপম খের কাজ করতে চাইছিল না, বলছিল এ মারাত্মক ডেঞ্জারাস এই টাইপের। এবং আরও যদি আপনি একটা সিমিলারিটি দেখেন বেবির সাথে, যেটাকে আমি চলুন বাদও দিচ্ছি, যে গিয়ে আরেকজনকে ধরে নিয়ে আসছে, যেটা ওখানে ওখানেও ছিল যে কে কে মেননকে ছাড়াবার জন্য করলো, তারপরে ওরা গিয়ে আবার বাইরে থেকে ওই মেন টেরিস্টটাকে ধরে নিয়ে এলো, চলুন ওটাকে আমি বাদও দিলাম, কারণ এরকম অনেক গল্পতেই দেখা যায় যে বাইরে থেকে একটা টেরিস্টকে ধরে আনা হয়েছে, বা একজন টেরিস্টকে ছাড়াবার জন্য বম ব্লাস্ট করা হয়েছিল, তাই আরেকজনকে মানে ছাড়তে বলা হয়েছে, বাট সেটাকে কী করে মানে আটকানো হয়, এই এরকম গল্প আগে হয়েছে। অজয় দেবগনের একটা সিনেমা ছিল জমিন বলে, যেটা রোহিত শেট্টির ফার্স্ট সিনেমা ডিরেক্টেড, তার গল্পটা অনেকটা এই ধরনেরই। চলুন সেটা আমি বাদও দিলাম। একটা ইন্টারভিউতে এই জিতের প্রোডাকশন হাউস থেকে কে ইন্টারভিউ দিয়েছিল আমার মনে নেই, তারা বলেছিল অংশুমান প্রত্যুষ নাকি 3.5 বছর ধরে এই স্ক্রিপ্টটা লিখেছে। স্ক্রিপ্টের মধ্যে কী 3.5 বছর ধরে লেখা জিনিস আছে, আমি তো কোনো নতুন কিছু বা ইউনিক কিছু কিচ্ছু দেখতে পেলাম না। দ্বিতীয় কথা হচ্ছে যে বেবির ফ্লেভার পাওয়া যাচ্ছে, জমিনের ফ্লেভার পাওয়া যাচ্ছে, তো গল্পের মধ্যে কোনো রকম নতুনত্ব নেই, ফার্স্ট কথা। দ্বিতীয় যে যেটা বললাম যে ওইটা পুরো বেবি থেকে ঝাপা, মানে শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টারটা এবং তার যে জিতের সাথে রিলেশনশিপটা সেটা পুরো বেবির মতো, পুরো সেম টু সেম বেবির মতো। এবার এটাও যদি আপনারা দেখেও যদি প্রবলেম থাকে তাহলে মানে আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আর কিছু বলার নেই। দেখুন আমার পার্সোনালি ট্রেলারটা অ্যাভারেজ লেগেছে, আমি জানি না হয়তো ট্রেলারটা অ্যাভারেজ লাগছে, আমি টিজারের ক্ষেত্রে কিন্তু ভালো বলেছিলাম, টিজার টুটা মানে আমার খুবই ভালো লেগেছিলো, কিন্তু ট্রেলারটা সেই জায়গায় অনেকটাই অ্যাভারেজ। আমি টেকনিক্যাল অ্যাসপেক্টগুলোর ক্ষেত্রে বলছি না, আমি সিনেমার গল্পের ব্যাপারে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা দেখে বুঝতে পারছি যে এটা কিন্তু খুব ভালো করে গল্পটা সাজানো নয়, এটা আমার ভাইব আসছে। এবার হয়তো সিনেমাটা দেখে আমি হয়তো কমপ্লিটলি ভুল প্রমাণ হতে পারি, সেটাও হতে পারে। আমি জানি অনেক ইউটিউবার আছে যারা জিত ফ্যানদেরকে স্যাটিসফাই করবার জন্য বলে দেবে যে এটা দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, এই হয়েছে, এরম এরম অনেকে করবে, তখন আমার কাছে কমেন্ট আসবে যে ও ভালো বলেছে, তোর কোনো জিনিসই ভালো লাগে না, বাট এইগুলো হচ্ছে সত্যি কথা। আর যদি আপনার পার্সোনালি ভালো লাগতেই পারে আমি সেটা নিয়ে কোনো রকম কমেন্ট করবো না, আপনি ভালো মানে আপনার ভালো লাগতে পারে, আপনার অসাধারণ লাগতে পারে, আপনার মনে হতে পারে এটা হলিউড স্ট্যান্ডার্ডের ট্রেলার, আমার কিছু তাতে যায় আসে না, আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলবো এবং হাজার বার বলবো, এবং অডিয়েন্সও এটার সাথে এগ্রি করবে, যারা র্যাশনাল অডিয়েন্স, যারা এইসব ফ্যান এই সব মাথা থেকে বার করে জাস্ট মানে ট্রেলারটা দেখে অ্যানালিসিস করবে, মানে এই জিনিসগুলো করে লোকে কি বোকা, লোকে কি মানে কিছু সিনেমা দেখে না, লোকে কি সব ভুলে যায়, মানে একবার সিনেমা দেখে সেটা কি তার মাথা থেকে ডিলিট হয়ে যায়, এরম তো নয়। তো সেইটা ভেবে বছরে 4টে সিনেমা করতে হবে বলে যা খুশি একটা সিনেমা করে দিলাম, তার যা খুশি গল্প হলো, আর আমি এক্সপেক্ট করবো লোকে হলে এসে দেখবে, তাহলে মানে আমি কিছু বলার নেই আর, মানে এই জিনিসগুলোই বড্ড খারাপ লাগে। সময় নিয়ে বছরে 2টো সিনেমা বানাও, 2টো ভালো সিনেমা বানাও, সেটা না করে এই ধরনের সিনেমা, কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ, আমি জানি অনেক খিস্তি আসতে চলেছে, বাট আমার কিছু যায় আসে না, সত্যি কথা বলছি, খিস্তি খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, আমি খিস্তি প্রুফ হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল নোটিফিকেশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন, TEGPUNK26, দ্য পাঙ্ক 26। বাই বাই।